সিন্ধু পেরিয়ে গল্পের নবম অংশ সুলতানা তানি প্রভাত এসেছে পাখির কলকাকলিতে মুখরিত চারদিক শীত শীত অনুভূত হচ্ছে মেহে এসেছে ঘরের বাইরে ওদের মফসসলের এই বাড়িটির বাইরে একটি টিউবওয়েল আছে পাশেই একটি পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা পড়ে আছে মাটিতে বাদুর বা অন্য কোনো পাখি হয়তো রাতে খেয়ে ফেলেছে মেহেক তাকিয়ে দেখছিল পেয়ারাগুলো সায়ন সবসময় খুব ভোরে ঘুম থেকে ওঠে আজও ব্যতিক্রম হয়নি মেহেককে দেখে সায়ন ব্রাশ হাতে এগিয়ে এসেছে টিউবওয়েলের নিকটে এখনো অভিমান ভাঙেনি ওদের সায়নকে দেখে তড়িঘড়ি করে মেহেক ফিরে যেতে চেয়েছিল ঘরে তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলে পড়ে গেছে মেয়েটি টিউবওয়েলের নিচের অংশ ইট সিমেন্ট দিয়ে বাধাই করা ছিল সে বাধাইকৃত অংশের কোনায় লেগে মেহেকের পায়ের চামড়া সহ মাংসল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যেন উঠে দাঁড়াতেও কষ্ট হচ্ছে মেয়েটির সায়ন ছুটে এসেছে কাছে আমি তোকে কোলে করে উঠাবো মেহেক অভিমানী সুরে মেয়েটি জবাব দিয়েছে বিয়ের আগে এসব কোলটোলের দরকার নেই কিন্তু তোর তো উঠতে কষ্ট হচ্ছে তুমি শুধু আমাকে একটু ধরো সায়ন হাত ধরে দাঁড় করিয়েছে মেহেককে ছোটবেলা থেকে মেয়েটির বিপদ একটু বেশি গতকালই তো বিড়ালে কামড় দিয়েছিল আজ আবার পায়ে ব্যথা পেল সায়ন গলা ধরে মেহেককে নিয়ে যাচ্ছে ঘরে মেহেকের হাঁটতেও যেন কষ্ট হচ্ছে এখন সায়ন মনে মনে ভাবছে আগেই তো ভালো ছিল কত রোমান্টিক ছিল এই সেদিনও তো বেশি রোমান্টিক হতে চেয়ে চড় খেয়েছে আর এখন পরিবর্তন হয়ে গেল এসব ভাবতে ভাবতেই মেহেককে নিয়ে ঘরে ঢুকেছে সায়ন ঘরে এসে প্রথমেই সাক্ষাৎ হয়েছে সামিরার সাথে সামিরা মেয়েটি বরাবরই হিংসুটে মেহেক আর সায়নকে গলা জড়িয়ে আসতে দেখে হিংসায় জলে যাচ্ছিল কুটনি মেয়েটি মেহেক তারা দিয়েছে সামিরাকে সামিরা যা তো আম্মুর কাছে যায় ক আমি পায়ে ব্যথা পাইছি সামিরা প্রস্থান করেছে সায়নের সাহায্যেই নিজ কক্ষের বিছানায় এসে বসেছে মেহেক কাতর কণ্ঠে সায়নকে অনুরোধ করেছে মায়াজ ভাইয়াকে একটু ডেকে দাও না কেন আমার চিকিৎসা লাগবে চুপ কর তো মায়াজ হয়তো এখনও বউয়ের সাথে আছে আমি তোর চিকিৎসা করছি মাজের ইমার্জেন্সি মেডিকেল ইনস্ট্রুমেন্ট কোথায় ডাইনিং রুমের ওয়ার্ড্রবের উপরে সত্যিই মাজের কিছু ডাক্তারি জিনিসপত্র ওয়ার্ডরোবের উপরে ছিল প্রাথমিক চিকিৎসার জন্য সায়ন সেখান থেকে কিছু জিনিস নিয়েছে ফিরে এসে ট্রিটমেন্ট দিচ্ছিল মেহেকের পায়ে সামিরাও চলে এসেছে কক্ষে কাছে এসে বলেছে মরিয়ম ফুফু ওয়াশরুমে সায়ন কর্তৃক মেহেককে চিকিৎসা দেওয়ার দৃশ্য যেন সহ্য হচ্ছে না সামিরার ভীষণ দুঃখে সামিরা প্রস্থান করেছে মরিয়ম বেগমের কাছেও তার মেয়ের দুর্ঘটনার খবরটা আর পৌঁছে দিতে যায়নি সায়ন বেশ কাজ মেহেকের প্রতি কিন্তু মেহেক বড্ড অভিমানী কথাই বলতে চায় না মেয়েটি প্রাথমিক চিকিৎসা শেষে সায়ন উঠে দাঁড়িয়েছে প্রেম প্রেম ভাব চোখে মুখে কার চোখে তাকিয়ে বলেছে ডাক্তারের কাজ তো শেষ এবার চলে যান হিসেব করে ভিজিট পৌঁছে দেব ভিজিটের কথা শুনে হো হো করে হেসে উঠেছে সায়ন মেহেক নিজেও হাসতে শুরু করেছে অভিমান প্রশমিত হচ্ছে হঠাৎ সায়নের কণ্ঠে এসেছে খুশি রামে আজ তো শনিবার আব্বু বলেছে নেক্সট শুক্রবারেই আমাদের বিয়ে দেবে এত তাড়াহুড়ো মেহেক আমাদের ছুটি শেষ হয়ে যাচ্ছে তো ওহ একটা সত্য কথা জানানো উচিত ছিল মেহেক কি আমি কিন্তু শেহেরকে কপি করে আপনাকে পছন্দ করেছিলাম ভালোও বেসেছিলাম কিন্তু কিছু সত্য এখনও বলা হয়নি আমার যে একটা প্রবলেম আছে আপনারা জানেন না কি প্রবলেম ছোটবেলায় পেয়ারা গাছ থেকে পড়ে গিয়ে আমি মাথায় এবং কোমরে আঘাত পেয়েছিলাম চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার টাইফয়েড ধরা পড়ে দুটো চিকিৎসা একসাথে করতে গিয়ে চিকিৎসার ত্রুটি হয় তখন আমার হরমোনাল প্রবলেম তৈরি হয়েছিল এখনও আমি কিছুটা এলোমেলো অনেক কাজ থেকে নিজেকে আমি সংযত করতে পারি না চাইলেও পারি না মাঝে মাঝে সব কিছু এলোমেলো লাগে বিয়ের পরে লন্ডনে নিয়ে ট্রিটমেন্ট করাবো সুস্থ হয়ে যাবি আমি পুরোপুরি সুস্থ হব কৌতূহলের সাথে ইনশাআল্লাহ তুমি খুব ভালো আই লাভ ইউ অনেক দিন পরে আই লাভ ইউ বলেছিস পাগলি কথাটা বলেই সায়ন কাছে এসে জড়িয়ে ধরেছে মেহেককে চুমু খেয়েছে কপালে বিরহ ছিল কিছু সে বিরহ ঘুচে গেল আজ ভালোবাসা হারিয়েছে লাজ আরও একটু ভালোবাসার ইচ্ছে ছিল বেচারা সায়ন চুমু খেতে যাচ্ছিল মেহেকের গালে ঠিক তখনই রুমে ঢুকেছে সেহের সায়ন আর মেহেকের রোমাঞ্চ দেখে বেচারি লজ্জিত ভঙ্গিতে বের হয়ে গেছে রুমের বাইরের ওয়াশরুমে ছিল মেয়েটি বুঝতেই পারে নি কক্ষে রোমাঞ্চ চলছে সায়নও লজ্জায় বের হয়ে গেছে মেহেকের কক্ষ থেকে বাসর রাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল মনের মাত্রই নিদ কেটেছে মেয়েটির পাশ ফিরে দেখে বর নেই বিছানায় বারান্দার দরজা খোলা পর্দা ঝুলছে ধীরে ধীরে বিছানা ছেড়েছে মেয়েটি শাড়ি গুছিয়ে নিঃশব্দে এসেছে বারান্দার দরজায় পর্দা সরিয়ে নিতেই দৃষ্টিগোচর হয় নতুন দৃশ্য বর্মশাই গামছা দিয়ে নতুন গাড়িটি মুছে যাচ্ছে সকাল হতে না হতেই নববধূকে রেখে গাড়ির কাছে চলে গেছে বেচারা গায়ে তার অন্য পোশাক নিশ্চয়ই গোসল সেরেছে পরিচ্ছন্ন শরীর নিয়েও গাড়ি মুছে যাচ্ছে মায়াজ মনের এবার ভীষণ দুঃখ হচ্ছে নববধূর চেয়েও গাড়িটার যত্ন বেশি করছে তার বর্মশাই দরজা থেকে নিঃশব্দে কক্ষে এসেছে মেয়েটি কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেছে তড়িঘড়ি করে গোসল সেরে নিয়েছে সুন্দর করে একটি শাড়ি পরে নীরবে বসে আছে বিছানায় খানিক বাদে বর্মশাইয়ের আগমন ঘটেছে কক্ষে কিন্তু কক্ষে এসেই হতবাক বর্মশাই তার বউয়ের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল কেন ভীষণ চিন্তিত ভঙ্গিতে কাছে গিয়ে মায়াজ জিজ্ঞেস করছে কি হয়েছে মুন তুই কে চোখ রাঙিয়ে মুন কি বলছিস সব তুই ওই কে রে তুই ধ মকের সাথে মায়াজ স্তম্ভিত পিশাচের ন্যায় অদ্ভুত শব্দে হেসে উঠেছে মুন চোখে মুখেও পৈশাচিক ভঙ্গি আম্মু আম্মু চিৎকার করতে করতে মায়াজ কক্ষ থেকে বের হয়ে গেছে বাবা মা দুজন তাদের কক্ষেই ছিলেন উদ্ভ্রান্তের মতো দৌড়ে গিয়ে ছেলেটি বাবা মাকে বলছে মুনেরে মুনেরে সম্ভবত ভূতে ধরছে ভূতে ধরছে চরম বিস্ময় বাবা মা একসাথে প্রশ্ন করছে মায়াজকে হ ভূতে ধরছে স্বামী স্ত্রী একসাথে থাকলে ভূতে ধরে তুই মুনরে রাইখা কোথাও গেছিলি মাজের বাবা আমি গাড়ির কাছে গেছিলাম পুত্রের গালে ঠাস করে চর বসিয়ে মাইনুল সাহেব বলছেন নতুন বউ রাইখা কেউ গাড়ির কাছে যায় মাজের উত্তরের অপেক্ষা করেন নি বাবা মা পুত্রের সাথে তারা দুজনও হন্তদন্ত হয়ে চলে এসেছেন মুনের কক্ষে এসেই মাইনুল সাহেব মুনকে প্রশ্ন করেছেন তোর কি হইসে মা কিছু না মামা একটা খারাপ স্বপ্ন দেখছিলাম মা যে স্থবির হৃদয়ে যেন প্রাণের সঞ্চার ঘটেছে সকাল সকাল বউ রেখে গাড়ির কাছে গিয়েছে বলে বাবা মা কিছুক্ষণ বকা দিয়েছে পুত্রধনকে পুত্র মাথা নিচু করেই দাঁড়িয়েছিল। বাবা মা প্রস্থান করতেই দরজা লক করে দিয়েছে মায়াজ অগ্নিরূপ এসেছে চেহারায় কাছে এসে বউকে প্রশ্ন করেছে হারামি তুই ভূত পেতনির অভিনয় করলি কেন সেই হিসেব পড়ে আগে বলো সকাল সকাল চরটা কেমন লেগেছে বুড়ো বয়সে বাপের হাতে চর ছিছি বেয়াদব চর খাওয়াইলি তুই আমারে এত আদব লোক বউকে তুই তোকারি করে কেন নতুন বউ রেখে সকাল সকাল গাড়ির কাছে যায় কেন সারাদিন কি বউয়ের আঁচলে থাকব নাকি হুম থাকবা তাহলে তো সারাক্ষণ প্রেম করতে ইচ্ছে করবে মায়াজ। করবা আমার বউটা কি খুব রোমান্টিক নাকি দুষ্ট স্বরে কথাটা বলেই কাছে এসেছে মায়াজ বউকে শুয়ে দিয়েছে বিছানায় মুনের পেট থেকে শাড়ি কিছুটা সরে গিয়েছিল মেয়েটি শাড়ি ঠিক করার চেষ্টা করতেই মায়াজ চুমু খেয়েছে পেটে পরক্ষণেই নিবিড় আলিঙ্গন করছে শয্যাশয়ী স্ত্রীকে মধ্য দুপুর বউ প্রোগ্রাম শুরু হয়েছে মায়াজদের বাড়িতেই হচ্ছে প্রোগ্রাম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন অতিথিদের আগমন ঘটেছে মনদের পক্ষে লোকেরাও এসেছে মুন আর মায়াজ প্যান্ডেলেই আছে অতি শখের গাড়িটি রাখা হয়েছে প্যান্ডেলের সম্মুখে বেচারা মায়াজ সবাইকে দেখাতে চায় শখের গাড়িটি নদীর তীর ঘেসে বিশাল বাউন্ডারি ইট সিমেন্টে তৈরি গেটে প্রহরীও আছে নিশ্চিদ্র নিরাপত্তা ভেতরে ভীষণ ব্যস্ততা এটি একটি চোরাই ব্যবসায়ীর আস্তানা সুন্দরবনের নিকটবর্তী এলাকা এটা রাতে সুন্দরবন থেকে গাছ কেটে আস্তানায় রাখা হয় হরিণ শিকার করেও আনা হয় সুন্দরবনের ভেতর দিয়ে রাতে চলাচলকারী ট্রলারের মালামালও লুট করা হয় সেসব নিয়ে আসা হয় এই আস্তানায় ভেতরে একটি স্বমিলও আছে রাতে যেসব গাছ কেটে আনা হয় সেসব কখনো কখনো গাছের গুড়ি হিসেবে অন্যত্র পৌঁছে দেয়া হয় আবার কখনো কখনো সমিলে কেটে কাঠে পরিণত করা হয় রাতের আধারেই এসব পৌঁছে দেয়া হয় কাস্টমারের কাছে হরিণের মাংস কৌশলে পৌঁছে দেয়া হয় অন্যত্র লুট করে আনা জিনিসও বিভিন্নভাবে বিক্রি করা হয় আশেপাশের কেউ আস্তানা সম্পর্কে জিজ্ঞেস করলে সমিলের কথাই বলা হয় এই আস্তানাতেই বন্দি আছে মন্টা মিয়া সানানদের গ্রেফতারের রাতে মনটাকে তড়িঘড়ি করে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল মনটার যে প্রাণবধ হয়নি এটা তখন বোধগম্য হয়নি রূপমদের সে রাতে এই আস্তানার শ্রমিকরা ট্রলারে করে অন্যত্র কাঠ পৌঁছে দিতে গিয়েছিল ফেরার পথে নদীর বাঁকে জঙ্গলের সাথে আটকে থাকতে দেখেছিল মনটাকে ওরা পরক করেছিল শ্বাস আছে কিনা শ্বাস থাকায় তুলে নিয়েছিল ট্রলারে রূপম কর্তৃক নদীতে ফেলে দেওয়ার কয়েক মিনিট পরেই অচেতন মনটাকে শ্রমিকরা তুলে নিয়েছিল আস্তানায় মনটা ধীরে ধীরে সুস্থ হয় সব শ্রমিককে আস্তানা থেকে বের হতে দেয়া হয় কিন্তু মনটাকে বের হতে দেয়া হয় না মালিকের ভয় তার চোরাই ব্যবসার কথা মনটা বাইরে গিয়ে প্রচার করে দিতে পারে মালিকের বিপদ ডেকে আনতে পারে তাই আটকে রেখে দাসের মতো খাটাচ্ছে মনটাকে কোনো মোবাইল ফোনও দেয়া হয় না মনটার হাতে আস্তানার অন্য শ্রমিকদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ ব্যাপারে মনটা একদম মূর্খ নয় দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিল ছেলেটি হঠাৎ অসুস্থতার জন্য এস এস সি পরীক্ষা দেয়া হয়নি লেখাপড়া কিছু জানে আজ নতুন বুদ্ধি প্রয়োগ করতে চায় ছেলেটি আস্তানার রান্নার দায়িত্বে আছেন কামরুন নেছা নামের একজন বয়স্ক মহিলা এই রাধুনি মহিলার মেয়ে প্রবাসী মেয়ের সাথে যোগাযোগের জন্য রাধুনি স্মার্টফোন ব্যবহার করে রাধুনি মহিলাকে খালা খালা ডেকে অলরেডি ভাব করে ফেলেছে মনটা আজ দুপুরে মহিলার স্মার্টফোনটি চেয়ে এনেছে মন্টার মায়ের ফোন নম্বর বন্ধ মায়ের ফোন সহ ঘরের সব কিছু তো রূপমকে রে নিয়েছিল ঘর বাড়ি নষ্ট করে ওর মাকেও বের করে দিয়েছে ঘর থেকে হয়তো আর ফোনের ব্যবস্থাও করতে পারেননি মন্টার অসুস্থ মা অন্য কারো মোবাইল নম্বরও মুখস্থ নেই মন্টাল। কিন্তু একটি উপায় তো বের করতেই হবে খানিক ভেবে ফেসবুকে ঢুকেছে ছেলেটি কামরুন নেছা আইডি থেকে লগ আউট করে নিজের ফেসবুক আইডিতে ঢুকতে চেয়েছিল কিন্তু বিধি বাম ওর ফেসবুক আইডিতে ভেরিফিকেশন চালু করা ছিল নিজের মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সে কোড ব্যবহার করলেই নিজের আইডিতে টুকতে পারবে মনটা কিন্তু ওর মোবাইল তো সাথে নেই মোবাইল নম্বরের কোড জানবে কিভাবে মনটা আর ঢুকতে পারে নিজের ফেসবুক আইডিতে তাই বলে কি বসে থাকবে এই কামরুন নেছার আইডি থেকেই নিজের কয়েকজন বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে মনটা এখানেই শেষ নয় ছেলেটি আগে একটি ফেসবুক পেজ থেকে গল্প পড়ত গল্পকারের পেজের নাম সুলতানা তানি ওই পেজের গল্পে মাঝে মাঝে কমেন্টও করত। ফেসবুক গল্পকার সুলতানা তানিও মাঝে মাঝে রিপ্লাই দিত কিন্তু কখনও টেক্সট দেওয়া হয়নি মন্টাল। আজ মনটা এই গল্পকারের পেজ সার্চ দিয়েছে পেজ খুঁজে মিনিট পাঁচেকের মধ্যেই টেক্সট করেছে তানি আপু আমি মনটা মিয়া আপনার গল্পের একজন পুরনো পাঠক জীবন নিয়ে অনেক বিপদে আছি আমি তাই এই কামরুন নেছা আইডি ঠিকা আপনের মেসেজ দিছি আপনি তো গল্প লেখেন আমার জীবনের গল্পটা আপনের পেজে আমার নাম ঠিকানাসহ লিখবেন গল্প পইরা হয়তো কেউ না কেউ আমারে খুঁইজা পাইতে পারে টেক্সট শেষে রাধুনি খালাকে মোবাইলটি ফিরিয়ে দিয়েছে মনটা ডাক্তার মায়াজ মাহমুদের নববধূর পুরো নাম মুন সুলতানা তানি সুলতানা তানি নামে ফেসবুক পেজ খুলে মুনি গল্প লেখে মুনের তো আজ বউ ভাত আজ গল্পের পেজ নিয়ে ব্যস্ত নেই মেয়েটি মনটার টেক্সটও আজ দৃষ্টিগোচর হয়নি মনের ছোট একটি কক্ষ বাতায়ন খোলা পর্দা ঝুলছে বাতায়নে দরজায়ও ঝুলছে পর্দা সিসিটিভিতে মনোযোগী সানান পাশেই দাঁড়িয়ে আছে শেহের পুরো বাড়িতে কোলাহল মরিয়ম বেগমের এই ঘরখানায় তেমন ভিড় নেই সবাই রয়েছে বাড়ির বৌভাতের প্রোগ্রামে বৌভাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সানান না তিন ভাই পালা করে সিসিটিভিতে নজর রাখছে সেহের প্রোগ্রামের কোলাহল ছেড়ে স্বামীর সান্নিধ্যে এসে অবস্থান করছে মেয়েটি ধীরস্বরে স্বামীকে বলছে আপনার আব্বু তো বলেছে আমাদের নাকি আবার বিয়ে দেবে সবাই নাকি অনেক আনন্দ ফুর্তি করবে হুম আনুষ্ঠানিক বিয়ে সপ্তাহখানেকের মধ্যেই হবে আমার একটা দাবি আছে সেহের কি মুন আপুর জন্য যেমন বৌভাতের অনুষ্ঠান হচ্ছে আমার জন্যও এমন বৌভাতের অনুষ্ঠান করতে হবে হুম করবো তবে আমারও একটা শর্ত আছে কি একসাথে তিনটা বাচ্চা নেওয়ার শর্তে রাজি হতে হবে নয়তো বউ ভাতের অনুষ্ঠান তো করবই না এমন কি বউকে আমি ভাতও দেব না সানান দুষ্ট স্বরে ঠিক আছে আমাকে ভাত দেয়া লাগবে না লন্ডনে তো অনেক ধরনের খাবার পাওয়া যায় ওই সব খাবার দিলেই হবে উহু কোনো খাবারই দেব না বেলা না খাইয়ে রাখব যে কোনো মূল্যে একসাথে তিনটা করে বাচ্চা আমার চাই চাই ঠিক আছে তিনটা করে বাচ্চাই হবে তবে বাচ্চাগুলো আপনি পালবেন না না হবেই না আমার বউ বাচ্চাদেরকে পালবে আমি শুধু বউকেই পালব ও ঠিক আছে তাহলে বউ বাচ্চা সব আপনিই পালবেন আমি তো শুধু বউ পালতে জানি আপনি সেটাও পারেন না আপনি তো বউকে ভালোই বাসেন না কে বলেছে সানান এই যে দূরে দূরে রাখেন দূরে দূরে রাখলেও মনের মাঝে আমার ধুই আছে সেটা তো আর আমি দেখি না আমার মনবাগানে একটি ফুল আছে সে ফুলে শোভা আছে সৌরভও আছে আমার জীবনটাকে এ ফুলের শোভায় শোভিত করতে চাই আর হৃদয়টাকে ফুলের সৌরভে সুরভিত রাখতে চাই তাই হুম আমার লাজবধুও কিন্তু সেভাবে ভালোবাসে না আমায় ভালোবাসার স্রোত হব আমি আপনার জীবনে কোনো পিছুটার না রেখেই জীবনভর আপনাকে ভালোবেসে যাব সানান মুগ্ধ হয়েছে তার লাজবধুর জবাবে সিসিটিভি থেকে দৃষ্টি নিবন্ধ করেছে বউয়ের বদন পানে বেচারার লাজবধুর বদনে এসেছে লাজনম্র হাসি কাছে এসে ছেলেটি পেছনে থেকে জড়িয়ে ধরেছে বউকে বউয়ের কাঁধে চুমু খেয়ে কপলে কপল ঘষে বলছে আমার লাজবধূর এত অভিযোগ কেন হ্যাঁ আমার বর আমায় না তো তাই অভিযোগ ছেলেটি ফিস অফিসিয়ে আই লাভ ইউ বলেছে তার লাজবধুকে বউ আরেকটু লাজলাঙা হতেই পেছনে থেকে চুমু খেয়েছে গালে ঘোরলাগা কণ্ঠে বলছে এক সিন্ধু ভালোবাসা রেখেছি আমার লাজবধূর জন্য আদুরে কণ্ঠে সেহের জানিয়েছে এত সব ভালোবাসা আমি বুঝি না কারণ বোরটা আমায় একদমই মনোযোগ দেয় না মনোযোগ শব্দতা কর্ণকুহরে পৌঁছাতেই ভালোবাসার ঘোর কেটেছে সানানের ডিসপ্লেতে যে নজর রাখতে হবে যদি কোনো অঘটন ঘটে যায় বউকে জড়িয়ে রেখেই সিসিটিভির ডিসপ্লেতে মনোযোগী হয়েছে ছেলেটি হঠাৎ দৃষ্টি নিবন্ধ হলো একজন বোরকা পরিহিত নারীতে এলোমেলোভাবে ভাবে হেঁটে যাচ্ছেন এই নারী সাথে নেই আর কেউ হয়তো কাউকে খুঁজছেন তিনি কিছুক্ষণ আগেও সিসিটিভিতে মহিলাটিকে এভাবেই হাঁটতে দেখেছে সানান এবার যে সন্দিহান হতেই হয় পেছনে থেকে বউয়ের গালে আবারও চুমু খেয়ে বাহুডোর থেকে সরিয়ে দিয়েছে ছেলেটি কিছুটা সন্দিহান হয়েই ফোন কল দিয়েছে মায়াজকে অত্র এলাকার সবাইকে চেনে না সানান মহিলাটিকে চিহ্নিত করতে মাজের সহায়তা প্রয়োজন মায়াজ তো ব্যস্ত বৌভাতের প্রোগ্রামে সানানের ফোন পেয়ে ছেলেটি ছুটে এসেছে কক্ষে সিসিটিভি ফুটেজ দেখে কপাল কুচকে জানাচ্ছে এই তো সেই ভ্যানিটি ব্যাগটা পায়ও সেই জুতোই জানিস সানান তোরা গ্রেফতার হবার পরে শেহেরকে যখন আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম তখন এই মহিলাটাই আসতো আড়াল থেকে নজর রাখত আমাদের উপরে কি বলছি সেসব সানান মায়াজ বৌভাতের প্রোগ্রাম ছেড়ে ঘরে আসার সময় ডাহান্দালিব মায়া এবং মাইনুল মরিয়ম দম্পতি খেয়াল করেছিল ব্যাপারটি তারাও চলে এসেছিলেন এ কক্ষে পেছনে থেকে শুনেছে মায়াজ আর সানানের স্বংকিত কথামালা সিসিটিভি দেখছে সবাই হঠাৎ সে বোরকা পরিহিত নারীকে দেখে ডাহান্দালিব বলছেন আরে এটা তো বিলকিস উনি তো বোরকায় মুখ রেখে রেখেছেন তুমি কীভাবে চিনেছ আব্বু সানান এত কথা না বলে থানায় ফোন দে নিশ্চয়ই কোনো ঝামেলা করতে এসেছে বিলকিস ডা আন্দালিব মাইনুল মাহমুদ কালবিলম্ব না করে ফোন দিয়েছে থানায় সবাইকে আবার প্রোগ্রামে ফিরে যাবার অনুরোধ করেছে সানান গোপনে বিলকিসকে চোখে চোখে রাখতে চাই সবাই মা এবং বউকে ঘরে থাকার পরামর্শ দিয়ে ছেলেটি নিজেও চলে গেছে প্রোগ্রামে স্বামীর নির্দেশে শাশুড়ির সাথে শেহের ঘরে অবস্থান করছে প্রোগ্রামের মধ্যে মরিয়ম বেগম ডাক্তার আন্দালিবকে বলছেন ভাই যতই মুখ আটকায়া রাখুক আমিও এখন শিউর এইটা বিলকি আপাই সানান বাবাকে প্রশ্ন করছে আব্বু উনি যে বিলকি সেটা কিভাবে কনফার্ম হয়েছ তুমি বিলকিস পুরুষ লোকের স্টাইলে হাঁটত ওর হাঁটা দেখেই চিনতে পেরেছি আমার ভাই চিনব না আমাগো এই অঞ্চলের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল আমার আন্দালিব ভাই মরিয়ম বেগম গর্ব করে সানানকে বলছে শাশুড়ির সাথে কক্ষে বসে আছে শেহের নজর রাখছে সিসিটিভিতে বিলকিসের উপস্থিতির কথা শুনে মায়া আহমেদ অস্থির হয়ে পড়েছেন দুই শিশু সন্তান হারিয়েছিলেন তিনি বিলকিসদের কারণে আবার যদি কোনো অঘটন ঘটে যায় আতঙ্ক তো থাকবেই সেহের বুঝতে পেরেছে শাশুড়ির মনের অবস্থা শাশুড়িকে স্বাভাবিক রাখতে গল্পে মেতেছে মেয়েটি খুব কৌতূহলের সাথে প্রশ্ন করছে আম্মু আপনার ছেলের নামটা কে রেখেছে ইন্তিশার আন্দালিব সানার নামটা ডাক্তার আন্দালিবই রেখেছে ইন্তিশার শব্দের অর্থ বিজয় সানার নামের অর্থ ধৈর্য এবং সাহসের পথের নির্ভীক অভিযাত্রী ডাক্তারের প্রথম সন্তান সানান দুই মিনিটের বড় সায়নের চেয়ে আমার দুই সন্তান খুন হওয়ার পরে ডাক্তারের ঘরে একসাথে যমজ ছেলের জন্ম হয়েছে যেদিন যমজ ছেলের জন্ম হয়েছিল সেদিন ডাক্তার আমাকে বলেছিল আল্লাহ তোমাকে একসাথে দুইজন পুত্র সন্তান দিয়েছে তোমার বিজয় হয়েছে মায়া তোমার বড় ছেলের নাম ইন্তিশার রাখলাম এই নাম বিজয়ের নাম আপনার তিন ছেলের নামই সুন্দর শেহের শেহের বুদ্ধিতে মায়া আহমেদ সত্যি গল্পে মেতে রয়েছেন ধীরে ধীরে শেহেরকে বলছেন তোমার আরিয়ানা নামটা লন্ডনে শুনেছি এই নামের সবাই কিন্তু মুসলিম নয় জি মুসলিম এবং খ্রিস্টানদের ক্ষেত্রে আরিয়ানা নামটা বেশি ব্যবহৃত হয় এই আরিয়ানা শব্দের উৎপত্তি ফার্সি এবং গ্রিক ভাষায় ইরানের ফার্সি ভাষা অনুযায়ী আরিয়ানা শব্দের অর্থ পরম পবিত্র গ্রিক ভাষাতেও এই নামের অর্থ মহৎ অথবা পরম পবিত্র ও আচ্ছা সেহের নামের অর্থ কী শেহের উর্দু ভাষার শব্দ শেহের শব্দের অর্থ ভোর উষা তাহলে আরিয়ানা শেহের মুসলিম নামই আর নামের অর্থ হচ্ছে পরম পবিত্র ভোর মায়া জি আরিয়ানা শেহের নামের অর্থ পরম পবিত্র ভোর আমাদের জীবনেও তুমি পরম পবিত্র ভোর হয়ে এসো সকল আধার দূর করে দিও বউ শাশুড়ির কথোপকথনের মাঝেই পুলিশ চলে এসেছে বিয়ে বাড়ি বলে পুলিশেরা ছদ্মবেশে ঢুকেছে পুলিশের গাড়ি ছিল বাড়ি থেকে খানিক দূরে ঘরে এসে পুলিশেরা প্রথমে সিসিটিভি ফুটেজ দেখেছিল আগের ফুটেজ এবং আজকের ফুটেজ দেখানো হয়েছে পুলিশকে বোরকা পরিহিত হলেও আগের মতোই সেইম ভ্যানিটি ব্যাগ এবং সেইম জুতো পরিহিত মহিলাটি বারবারই এই বাড়ির আশেপাশে নজরদারি করছে মহিলাটি আবার শত্রুর পরিবারের সদস্য তাই সন্দেহভাজন হিসেবে মহিলাটিকে আটক করেছে পুলিশ ইনি সত্যি বিলকিস বিলকিসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যাচ্ছে মায়াজদের বাড়ির বামপাশের রাস্তা দিয়ে এই সন্দেহভাজন আসামিকে নিয়ে পুলিশের গাড়ি যাত্রা করেছে গন্তব্য স্থানীয় থানা বিলকিসকে নিয়ে যাবার দৃশ্য দেখে ডানপাশের রাস্তায় অপেক্ষমান দুটো মোটরসাইকেলের যাত্রীরা করে চলে গেছে হয়তো বড় কোনো অঘটনের জন্য সুযোগ খুঁজে যাচ্ছিল ওরা আজ রূপমের জবানবন্দি নেওয়া হয়েছে বিয়ে বাড়ির ব্যস্ততায় সানানরা জানতে পারেনি কোনো কিছু আজ রাতেই পুলিশকে ফোন দেবেন ডাক্তার আন্দালিব জানবেন রূপমের জবানবন্দি সম্পর্কে সাজ এসেছে পাখিরা নিরে ফিরে গিয়েছে একটি পাখি বহু বছর ধরে নিরে ফেরার আশায় আছে কিন্তু মা পাখিটি কসম দিয়ে সন্তান পাখিটিকে নিরের বাইরে রেখেছেন সন্তান পাখির জন্য মাতৃণীর নিষিদ্ধ কিন্তু সন্তান পাখিটি যে মাতৃনীরে ফিরে যেতে চায় সে পাখিকে মাতৃনীরে ফেরাতে চায় সানানো ডাক্তার আন্দালিব এখনো ফিরতে চান মায়ের সান্নিধ্যে দাদির সাথে একটি চুক্তি ছিল সানানের আজ চূড়ান্ত আলোচনা করতে চায় সে চুক্তির ব্যাপারে মায়াজদের বাড়ি থেকেই বউকে নিয়ে সানান রওয়ানা করেছে দাদাবাড়ির উদ্দেশ্যে বিলকিসকে নিয়ে আলোচনা করতে করতে সাজ নেমে এসেছে বিয়ে বাড়িতে মুন এখনো বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়নি মুনদের পক্ষের সব অতিথি ফিরে গেছে শুধু মুনের মা থেকে গিয়েছেন এই বাড়িটি তো মুনের মায়ের বাবার বাড়ি এই বাড়িতে কোনো সংকোচ নেই তার মাত্রই মেয়ে এবং মেয়ে জামাইকে নিয়ে ঘরের বাইরে এসেছেন ভদ্রমহিলা মেয়ে নিয়ে যাত্রা করবেন নিজ বাড়িতে মায়াজ তাকিয়ে দেখে তার শখের গাড়িটি নেই আগের জায়গায় আশেপাশে কোথাও নেই গাড়িটি বিকেল থেকে অন্দরমহলে আলোচনায় ব্যস্ত ছিল সবাই তবে কি সন্ধ্যার পরে মা যে শখের গাড়িটি কোনোভাবে চুরি হয়ে গেছে সাজ এসেছে চারিদিকে আধার শীত আগমনী বার্তা দিচ্ছে কুয়াশা সঙ্গী হয়ে আছে আধারের খানিক দূরের জিনিসও যেন দেখা যায় না বউকে নিয়ে সানান এসেছে দাদা বাড়িতে গাড়ি থেমেছে উঠোনে স্বামীরা আগ্রহ প্রকাশ করেছিল শেহের সাথে বাড়ি ফেরার জন্য কিন্তু সানা নানতে অস্বীকৃতি জানিয়েছে বউকে সাথী করেছে সে যাত্রাপথের সেখানে অন্যকে সাথী করবে কেন বিয়ের পরে ছেলেটির একটু সুন্দর মুহূর্ত কাটানো হয়নি বউয়ের সাথে ঝামেলা যেন পিছু ছাড়তেই চাচ্ছে না নিরালায় বসে একটু প্রেম আলাপনও হয়নি হয়তো কোনো অভিসারের আশায় এ যাত্রায় সঙ্গী করেছে বউকে সেখানে তো অন্য কাউকে তো সঙ্গী করা যাবে না যদিও অভিসারে না গিয়েই ওরা হাজির হয়েছে দাদা বাড়িতে গাড়ি থেকে নেমেছে দুজন উঠোনে গাড়ির উপস্থিতি টের পেয়ে সাদেক আহমেদ দৌড়ে এসেছেন মলিন বদন মুরব্বির ওদেরকে দেখেও মলিনতা দূর হয়নি আজ কোনো বাক নেই মুরব্বীর মুখে নেই কোনো অভিব্যক্তিও ওরা দুজনই সালাম দিয়েছে মুরব্বীকে সালামের জবাব দিতেই শেহের প্রশ্ন করেছে চাচা মায়াজ ভাইয়ার বিয়াতে যান নাই কেন ভালো লাগে নাই সাদেক ওরা তো দাওয়াত দিয়েছিল সানান হ দিছিল তো আসলে রূপম আমিও এখন খুব বেশি পছন্দ করি না তবে তোমরা গ্রেফতার করাইছ এইটা ভালো লাগে নাই আলিয়া আপায় অসুস্থ রূপম খুনের মামলায় গ্রেফতার হয়েছে। এই অবস্থায় আমি বিয়ার আনন্দ করতে যাইতে পারি সামিরারে পাঠাইছি সেইরাই বেশি সাদেক তাই রূপমের জন্য এখনও এত সহানুভূতি আপনার আমরা যখন গ্রেফতার হলাম তখন কোথায় ছিল এই সহানুভূতি রূপম কর্তৃক মেহেক কিডন্যাপডর হওয়ার খবরও তো শুনেছিলেন আপনার মেয়ে স্বামীরাও তো নষ্ট হয়েছে রূপমের হাতে তারপরেও এত সহানুভূতি সানান বাকিন সাদেক আহমেদ সানানের উপযুক্ত জবাব তাকে নির্বাক নীরব করে দিয়েছে রাহেলা বেগম উপস্থিত হয়েছিল ওদের কথোপকথনের মাঝেই স্বামীর হয়ে জবাব দিচ্ছে রাহেলা হ রূপমের হাতে স্বামীরা নষ্ট হইছে ঠিকই আমার মায়াডার বদনামও হইসে কিছুদিন ধৈরা চিন্তা করছিলাম বদনাম যেহেতু হইসে রূপমের কাছেই মায়া বিয়া দেমু তোমরা রূপমরে গ্রেফতার করায়া সেই সুযোগও শেষ কইরা দিছ মাইয়াডার তো কোনো চিন্তা নাই সব চিন্তা আমাগো মাইয়াডা কই বিয়া দিমু কি এই সব চিন্তাই থাকতে পারি না রূপমের গ্রেফতার আলিয়া আপার অসুস্থতা এইসবের মধ্যে আনন্দ করতে গেলে বাতেন দুলাভাই আমাগো লগেও শত্রুতা শুরু কইরা দিত বাহ ভালোই তো আপনারা বাতেন আঙ্কেলের পক্ষ নিয়ে ঘরে বসে আছেন আর মেয়েকে মাজের বিয়েতে পাঠিয়েছেন দুদিকই তো রক্ষা করেছেন সানান যেইরাই কও আনন্দকরণের সময় এখন না বাতেন দুলাভাই খেপা গেলে দুলা তো খেপান যাইব না সাদেক সানান টিপ্পণী কেটে জবাব দিয়েছে চাচাকে আসছে শুক্রবারে আবার বিয়ে হবে দ্বিগুণ আনন্দ ফুর্তি হবে তখন সেই অনুষ্ঠান কিন্তু এ বাড়িতেই হবে বাতেনের ভয় তখনও কি ইঁদুরের গর্তে লুকিয়ে থাকবেন নাকি সাদেক রাহেলার বদন যেন মলিন থেকে মলিনতর হয়েছে সানান শেহের সময় নেই এসব দেখার ওরা প্রবেশ করেছে অন্দরমহলে মেহেরুন নেছা আজ আর নিদ্রিত নন নাতি নাতনিকে দেখে বেজায় খুশি বৃদ্ধা সানান কিছুক্ষণ দাদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে শেহেরও দাদির শরীরের খোঁজ খবর নিচ্ছে মাজের বিয়েতে মাকে নিতে চেয়েছিলেন মরিয়ম বেগম মেহেরুন্নেছার তিন ডাক্তার নাতি প্রতিবাদ করেছিল পাছে যদি মেহেরুন্নেছার শরীর আরও খারাপ হয়ে যায় বৃদ্ধার শরীর এখনো বেশ খারাপ সানান চেয়ার টেনে বসেছে দাদির সম্মুখে সেহের আছে দাদির শয্যাপাশেই মেহেরুন্নেছা ধীরে ধীরে নাতনিকে বলছেন সেহের নাগর পায়াত তো দাদিরে ভুইলাই গেছস দাদিরে থুয়া যেই নাগরের কাছে গেছো তারও তো কোনো যত্ন করস নাই আমার নাতিরা তো একদম শুকায়া গেছে তোমার নাতি তো একদম তোমার মতোই ঘাওড়া আমার কোনো কথাই শোনে না যত্ন কর্ম কেমনে মেহেরুন নেছা হাসছেন সানানো মৃদু হেসে তাকিয়েছে বউয়ের বদন পানে পরক্ষণেই চিন্তার ভাজ এসেছে ললাটে ধীর স্বরে ছেলেটি দাদিকে বলছে দাদি আমার আব্বু যে দেশে এসেছে এটা কি তুমি ভুলে গেছো না দীর্ঘশ্বাস ছেড়ে তোমার সাথে যে আমার একটা চুক্তি হয়েছিল মনে আছে তো আছে সবই মনে আছে ছেলেকে মেনে নিতে চাও না তুমি সানান চাই তো আসছে শুক্রবারে সায়নের বিয়ে দেব মেহেকের সাথে আমি নিজেও আনুষ্ঠানিকভাবে সেদিন বিয়ে করব সেদিন তোমাদের দূরত্ব ঘুচিয়ে দিতে চাই সানান এলাকাবাসীরে বিয়ার দাওয়াত দিবি না দাদি জি দেব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেব কিন্তু আমার এই সব কথার উদ্দেশ্য তুমি হয়তো এখনও বুঝতে পারো নি দাদি কি কইতে চাস সানান আজ একটু অতীতকে স্মরণ করো তো দাদি আমার মাকে বিয়ে করে আনার পরে বাবাকে তোমরা এ বাড়িতে ঢুকতে দাওনি সেদিন অনেক মানুষের সামনে আমার বাবাকে নববধূ সহ তোমরা বের করে দিয়েছ এরপরে ছোট ফুপির বিয়ের দিনে হাজার মানুষের সামনে কসম দিয়ে তুমি আমার বাবাকে চিরতরে বের করে দিয়েছিলে আমার চুক্তি হয়েছিল তোমার সাথে হাজার মানুষের সামনে তুমি আমার বাবাকে গ্রহণ করবে মনে কি আছে সেসব একশ্বাসে কথাগুলো বলেছে সানান অশ্রুসজল হয়েছে মেহেরুন নেছা করুণ সুরে বলছেন ভাই আমার পুতেরে দেখার জন্যই আমি এখনও বাইচ্চা আছি আমার পুতেরে আমি তো মাইনা নিতেই চাই কিন্তু বাতেন বাতেনরা যদি কোনো ক্ষতি করে আমার এক পুতো মারা গেছে সাদেকে তো একটা আহাম্মক আমার এই ডাক্তার পুতোটাই আছে বুদ্ধিমান আমি দূরে দূরে রাখছি পুতেরে আমার সবসময় মনে হয় বাতেন আমার বুক থিকা আমার পুতেরে কায়রা নিতে চায় সবাইরে কাইরা কায়রা নিতে চায় আমার খানদান ধ্বংস কইরা দিতে চায় শান্তনার সুরে সানান বলছে আর কোনো স অঙ্কা নয় দাদি আর কোনো ভয় নয় বাতেনরা আর কিছু করতে পারবে না তোমার আমার কেন জানি ভয় লাগে ভাই রূপমের গ্রেফতারের কথা শুইনা খুব খুশি হয়েছি বাতেন বিলকিস হয়তো আন্দালিবের ক্ষতি করার জৈন্য পাইতা আছে সেহের তৎক্ষণাৎ জবাব দিয়েছে বিলকিস তো গ্রেফতার হয়েছে দাদি হাছানি জি দাদি বিলকিস আজ গ্রেফতার হয়েছে বাতেনও পুলিশি নজরদারিতে আছে আস্তে 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 কথা কতরা কেন দাদি সেহের জানুস না রূপম গ্রেফতার হইসে রাহালায় গাল ফুলাইয়া রাখছে ওনাদের কথা আর কি বলবো ওনাদেরকে নিয়ে ভেব না তো তোরাও চিন্তা করিস না তোরা সাথে থাকলে আমি সব ঠিক কইরা ফালাইমু আমার নাতিরা এখন বড় হইয়া গেছে নাতিরা আমার লগে আছে আমি এখন আর ভয় পাইমু না আমার আন্দালিবের তো কোনো দোষ নাই আমার পুতে এখন আইলেও আমি এখনই মাইনা নিমু। দাদির কাছ থেকে নিশ্চয়তা পাবার পরেই সানান ফোন কল দিয়েছে পিতাকে ডাক্তার ফোন রিসিভ করতেই সানান বলছে আব্বু সব ঠিক আছে তুমি ছোট ফুপি ফুপার সাথে কথা বলে শুক্রবারেই সায়নের বিয়ের ডেট ফিক্সড করো ঠিক আছে সায়নের বিয়ের ডেট ফিক্সড করেই আমরা মরিয়মের বাড়ি থেকে ফিরে আসব। ঠিক আছে শোন মাজের গাড়িটা না খুঁজে পাচ্ছে না মনে হয় চড়ে নিয়ে গেছে প্যান্ডেলের বাইরে থেকে গাড়িটা তো আমি নিয়ে এসেছি সানান কি বলছিস মায়াজ তো গাড়ির জন্য কান্নাকাটি করে অস্থির বউকে নিয়ে শ্বশুর বাড়িও যায়নি ডা আন্দালিব মায়াজকে বলো আমাকে কল দিতে আমি ফোন রেখে দিচ্ছি এখন বাবার সাথে কথা শেষ করেছে সানান দাদির শিয়রের কাছে এসে বলছে দাদি আমাদের একটু তারা আছে আর থাকবো না এখন আজ আসি তাহলে ভাই আরে আমার কাছে রাইখা জানা দাদি অনুরোধের সুরে আজ থাকবে না শেহের আগামীকালই ওকে সাথে নিয়ে আমরা তিন ভাই বাড়িতে চলে আসব বিয়ের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে হবে তো কথা শেষে সানান বের হয়ে গেছে কক্ষ থেকে শেহের কিছুক্ষণ ছিল দাদির পাশে। সুখ দুঃখের আলাপ হয়েছিল খানিকটা বাইরে অপেক্ষমান স্বামীর ডাকে বের হয়ে এসেছে মেয়েটি চাচা চাচিকে বিদায় দিয়ে মেয়েটি সঙ্গী হয়েছে বরের আবারও গাড়ি ছুটিয়েছে সানান তার লাজবধু আছে পাশের শীতেই বউয়ের মুখপানে চেয়ে ছেলেটি বলছে চলো লাজবধূ আজ কোথাও হারিয়ে যাই আমিও হারাতে চাই নিভৃতে নিরালায় আছে নাকি এমন অভিসারের জায়গা সানান উপজেলা শহরের নদীর পারে একটি উন্মুক্ত পার্কের মতো আছে উন্মুক্ত জায়গা তো সবসময়ই মানুষ থাকে রাতেও ঘুরে বেড়ানো যায় আমরা আগে একটু মন্টার মায়ের খোঁজ নিয়ে আসি তারপরে যা সানানের কথা শেষ না হতেই মা ফোন এসেছে সানান রিসিভ করে প্রশ্ন করেছে কিরে মায়াজ কান্নাকাটি থেমেছে তোর আমায় না জানিয়ে গাড়ি নিয়েছিস কেন সানান তুই মুন কি সময় দিচ্ছিস না কেন সানান কে বলেছে আমি মুনকে সময় দেই না আন্দাজেই দোষ দিচ্ছিস আমরা দেখেছি আর মুন ভাবি নিজেও শেহের বলেছে মুন শেহেরকে বলেছে হুম মন ভাবি আমাকেও বলেছে সানান ভাই আপনি প্লিজ গাড়িটা নিয়ে একটু ঘুরে আসুন আপনার বউটাকে একটু সময় দেয়া হবে আর গাড়িটা নিয়ে গেলে মায়াজও আমায় কিছুটা সময় দেবে আমার হার আমি বউটাই এইসব করেছে তাহলে ও যা করে করুক তুই তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয় তো গাড়ি ছাড়া আমি কোথাও যাব না এমন কি শ্বশুর বাড়িও না ওদের কথোপকথন শেষ হয়নি মন ওপাশ থেকে মোবাইল কেড়ে নিয়েছে মায়াজের স্বামীকে হুশিয়ারি দিয়েছে তুমি গাড়ি নিয়েই থাকো বউয়ের কোনো দরকার নেই তোমার আবারও ছুটছে গাড়ি ভিড় কোলাহল পার হয়ে যাচ্ছে সহসাই সাজ পেরিয়ে রাত এসেছে চায়ের দোকানে জমেছে আড্ডা সানানের গাড়িটি এসে থেমেছে মন্টার বাড়িতে কেউ নেই বাড়িতে কৌতূহলবশত পার্শ্ববর্তী ঘরগুলো থেকে কয়েকজন বেরিয়ে এসেছে তাদের কাছে মন্টার মায়ের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে সানান খনিকেই শেষ হলো কথোপকথন মন্টার মা নেই এখানে ঘর ভেঙে ফেলেছে রূপমরা মন্টার মা অযত্ন আর অবহেলায় দিনাতিপাত করছে বাবার বাড়িতে সে বাবার বাড়িটি হচ্ছে নদীর অন্য পারে। আজ আর সেখানে যাওয়া হচ্ছে না সানানের আগামীকাল ব্যবস্থা নিতে চাই মন্টার মায়ের জন্য খালের চেয়ে একটু প্রশস্ত নদী নদীর তীর ঘেঁষে হাঁটার রাস্তা রাস্তার একপাশে বসার বেঞ্চ ফাঁকে ফাঁকে সৌন্দর্যবর্ধক গাছ কেটে ছেটে ঝোপের মতো আকৃতি দিয়ে রাখা হয়েছে গাছগুলোকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে এসব সকলের জন্য উন্মুক্ত জায়গাটি এই জায়গাটির একটি পাশ নদী তীরবর্তী অন্য পাশে মেইন রোড সানান গাড়ি থামিয়েছে মেইন রোডে গাড়ি থেকে নেমে স্ত্রীর হাত ধরে হাঁটতে হাঁটতে ছেলেটি বলছে এই প্রথম শুধু আমরা দুজন ঘুরতে এলাম হুম আপনি ঘুরতে নিয়ে আসবেন এটা জানলে শাড়ি পরে আসতাম বরকে খুশি করতে চাও লাজবধু? আমার দুঃখে ভরা জীবনটা বরের আগমনে সুখের ছোঁয়া পেয়েছে বরের খুশিই তো আমার খুশি আমারও শূন্য জীবন পূর্ণ হয়েছে লাজবধুর আগমনে ওরা চলে এসেছিল পার্কের মতো জায়গাটিতে পেছনের রাস্তায় একটি নিশ্চল রিক্সা দেখে সস্ত্রিক ফিরে আসে সানান রিক্সাওয়ালা বেশ বয়স্ক নিকটে এসে রিক্সাওয়ালাকে অনুরোধের সুরে সানান বলছে মামা আপনার রিক্সাটা আমি একটু চালাতে চাই কি কইতাছেন বাজান? আমার বউয়ের শখ আমি রিক্সা চালাবো বউ প্যাসেঞ্জার হবে শেহের মুচকি হেসে বলছে না না থাক সেদিন এমনিতেই বলেছিলাম এমন মেইন রোডে রিক্সা চালানোর দরকার নেই কোনো সমস্যা নেই সানান রিকশাওয়ালা হাসি দিয়ে নেমে গেছে চালকের শীত থেকে সানান অনুরোধের সুরে বলছে মামা আপনার মাথার গামছাটা একটু দেন না রিকশাওয়ালা সহাস্যে গামছা খুলে দিয়েছে মাথা থেকে ছেলেটি গামছা বেঁধে নিয়েছে মাথায় বেচারার নজর এখন রিক্সাওয়ালার লুঙ্গির দিকে কিন্তু রিক্সাওয়ালা কি লুঙ্গি খুলে অন্যকে পরিধান করতে দেবে না দেবে না সানান উঠে যাচ্ছিল চালকের শীতে রিক্সাওয়ালা অনুধাবন করতে পেরেছে ছেলেটির মনের ভাষা সহসাই বাধা দিয়েছে সানানকে আপনি লঙ্গি লুঙ্গি পড়তে চান ইটটু সবুর করেন তো লুঙ্গি বাইর কইরা দিতাছি সানানও নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে রিকশার সিটের নিচ থেকে একটি পুরনো লুঙ্গি বের করেছে রিক্সাওয়ালা সানন্দে বাড়িয়ে দিয়ে বলছে বাজান এইডা পরিষ্কার লঙ্গি আপনি পড়তে পারেন মাঝে মাঝে বাড়িতে যাইতে দেরি ওইলে নদীতে গোসল কইরা ফালাই তহন এই লঙ্গিরা পরি সানানো গ্রহণ করেছে সাদরে প্যান্টের উপরেই লুঙ্গি পরিধান করেছে ছেলেটি তার লাজবধূত মুখ চেপে হাসছে বর্মশাই এখন পুরোদস্তুর রিক্সাওয়ালা লুঙ্গি পরে ছেলেটি বউকে বলেছে এত হাসো কেন লাজবধু? ওঠো তো রিকশায় ওঠো সেহেরও তৎক্ষণাৎ রিক্সায় আরোহণ করেছে রিক্সাওয়ালার হাতে মোবাইল দিয়ে সানান চড়ে বসেছে চালকের শীতে সহসাই পশ্চাতে তাকিয়েছে লাজবধূর বদনে বিজয়ীর হাসি দুজনের চোখে মুখে রিক্সাওয়ালা সাধ্যমতো ছবি তুলছে খনিকেই ফটো সেশন শেষ এবার রিক্সা চালানো শুরু কিসের রিক্সা চালানো বেচারা একবার প্যাডেল দেয় তো তিনবার বউয়ের দিকে তাকায় বউ বেচারিও মহা খুশি রিকশা বেশি দূর চালানো হয়নি সানানের তার লাজবধু পিঠে হাত দিয়ে বলেছে থাক আর চালাতে হবে না রিক্সাওয়ালার পাওনা মিটিয়ে দিয়েছে সানান সস্ত্রী কেশে বসেছে নদী তীরবর্তী বেঞ্চে বউয়ের কাঁধে হাত রেখে বলছে লাজবধূ তুমি আর আপনি করে বলো না তো আমায় এখন থেকে তুমি করেই বলো বলবো আস্তে আস্তে আজ থেকেই শুরু করো না করবো একটু সময় লাগবে ওকে আজ একটা প্রশ্ন করতে চাই আপনাকে সেহের করো আপনি লন্ডনে কাউকে ভালোবাসেননি এই জীবনে ভালো লেগেছে অনেককে তবে ভালোবাসা হয়নি কেন সেহের ও সব জায়গার মেয়েদের স্বভাব আমার পছন্দ হয় না সানান কেন ওখানকার মেয়েরা চড়ুই পাখির মতো পরকিয়া করে অনেক মেয়েই বিয়ের পরে বাচ্চা নিতে চায় না বাচ্চা নিলেও বাঙালি মায়েদের মতো যত্ন করে লালন পালন করে না বেবি কেয়ারে ফেলে রাখে দিন রাত কাজ আর পার্টি নিয়ে ব্যস্ত থাকে তাছাড়া ওখানকার মেয়েদের লাজও কম কাউকে সেভাবে মানতেও চায় না ওরা আমি সবসময় একটা স্থিতিশীল জীবন চেয়েছিলাম তাই ওদেরকে ভালোবাসার মতো ইচ্ছে আমার কখনোই হয়নি জানি তো বিদেশি মেয়েদের লাজ কম ওরা কাউকে মানে না কিছুটা প্রতিবাদী স্বভাবের নারী কিন্তু প্রতিবাদী হলেই ভালো নারী প্রতিবাদী হোক সাথে নারী সুলভ লাজও থাকুক ওহ আমার লাজবধূকেও আমি প্রতিবাদী দেখতে চাই তবে নারী সুলভ কোমলতা আর লাজও থাকতে হবে আর কি কি থাকতে হবে সেহের ভালোবাসা বরকে বেশি বেশি ভালোবাসতে হবে আদরও করতে হবে বেশি বেশি খুব শক্ত ভালোবাসা পাবার শক্ত থাকবেই তুমি আরও আগে এসে ভালোবাসতে পারতে আমায় এত দেরি করে কেন এলে আমার জীবনে শুধু কি আমি দেরি করেছি আপনিও বড্ড দেরি করেছেন তাই হঠাৎ একটি ধূমকেতুর মতো এসেছেন আমার জীবনে আলোকিত করে দিচ্ছেন আমার আধারে ভরা জীবনটাকে তুমিও ভালোবাসার উষা হয়ে এসেছো আমার হৃদয়ে এই ভালোবাসা যেন উষা হয়েই থাকে কখনো যেন ক্লান্ত দুপুর না হয় এইসব প্রেমালাপের মাঝেই একজন বাদামওয়ালার উপস্থিতি ঘটেছে খানিক দূরে শেহের বরকে অনুরোধ করেছে বাদাম ক্রয় করতে লাজবধূকে বেঞ্চে অপেক্ষা করতে বলে সানান প্রস্থান করেছে খানিক বাদে কাগজের ঠোঙায় বাদাম কিনে নিয়ে এসেছে বউয়ের জন্য কিন্তু বউ নেই বেঞ্চে কোথায় গেল বউ চিন্তিত ভঙ্গিতে বেচারা ডাক শুরু করেছে লাজবধু। লাজবধু। কোনো সাড়া নেই চিন্তার সাথে যুক্ত হয়েছে অঙ্কা চিত্তে এদিক সেদিকে তাকিয়ে সানা আবারও ডেকে যাচ্ছে লাজবধূ লাজবধু। না বউয়ের কোনো খোঁজ নেই ভীষণ বিষণ্নতা আর উৎকণ্ঠায় বেচারা রওয়ানা করেছে সম্মুখে হাতে থাকা কাগজে মোড়ানো বাদামগুলো আনমনে নি করেছে মাটিতে এই বাদামগুলো ফেলে দিলেন কেন হি হি করে হেসে ঝোপের আড়াল থেকে বের হয়েছে শহের আল্লাদি সুরের প্রশ্ন করেছে বরকে বজর পাতের মতো আওয়াজ এসেছে সানানের কণ্ঠে আহা মোতক স্টুপিড লুকিয়েছিলে কেন এভাবে আপনি কি ভেবেছিলেন আপনার বউকে কেউ নিয়ে গেছে মৃদু হেসে বেয়াদব আমি কতটা আতঙ্কিত হয়েছিলাম তুমি জানো উপরজুপরি ধমকে শেহের বদনখানি মলিন হয়ে গেছে ক্ষণিকের জন্য অভিমান বাসা বেঁধেছিল সানানের হৃদয় বেচারা নীরবে দাঁড়িয়েছিল নদীর তীরে তার লাজবধূ বেঞ্চেই বসে আছে চুক্তি করে অভিমান ঝেরে কাছে এসেছে বর্মশাই বউয়ের কাঁধে হাত রেখে প্রশ্ন করেছে লাজবধু খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি নাকি ওদের কথোপকথনের মাঝেই ডা হান্দালিব ফোন করেছেন পুত্রকে ফোন রিসিভ করে কানে ধরতেই ডাক্তার বলছেন একটা ঝামেলা হয়ে গেছে সানান কিসের ঝামেলা আব্বু রূপম জবানবন্দি দিয়েছে কিন্তু বাতেন বিলকিসের সংশ্লিষ্টতার কোনো তথ্য দেয়নি ডাহ আন্দালিব বাতেনকে নিয়ে চিন্তা কিন্তু বিলকিসের তথ্য না দিলে কি বিলকিস তো গ্রেফতার হয়েছে বিলকিসকে পুলিশ বিকেলেই ছেড়ে দিয়েছে ডাহ আন্দালিব কেন পুলিশি জিজ্ঞাসাবাদে বিলকিস বলেছে সে নাকি এই এলাকার একটি মাজারে আসত মরিয়ম আত্মীয় দেখে বাড়িতে উকিঝুকি মেরে মরিয়মকে খুঁজত সব মিথ্যে সানান মিথ্যেই তো কিন্তু তো প্ল্যান করে মিথ্যে বলে মুক্তি পেয়ে গেছে আফসোসের সুরে সানান আব্বু পুলিশকে রূপম বাতেনের কনভারসেশন বের করতে বলো সানান বের করেছে কনভারসেশন থেকে কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি তাহলে পুলিশকে আর্জেন্ট রূপমের বন্ধুদেরকে গ্রেফতার করতে বলতে হবে সানান বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে বাপ বাতেন নাকি কখনোই ওদের সাথে যোগাযোগ করেনি যোগাযোগের কোনো তথ্যও বের করা যায়নি বাতেন শুধু রূপমের সাথেই কথা বলতো রূপম তো বাপের সংশ্লিষ্টতার কথা সব অস্বীকার করেছে তাহলে বাতেন বিলকিস মুক্ত থাকবে ওদের শাস্তি হবে না সানান কিভাবে শাস্তির ব্যবস্থা করব জানি না আলিয়া ফুপির স্ট্রোকের ঘটনা তো মিথ্যে সেদিন বাতেন আঙ্কেলি সাদেক চাচাকে ফোন দিয়ে স্ট্রোকের খবর জানিয়েছিল সেই মিথ্যে স্ট্রোকই তো প্রমাণ করবে যে বাতেন ফুফা জড়িত আমাদেরকে গ্রেফতার করানোর জন্যই ফুফা দাদিকে সরিয়ে নিয়েছিল কারণ বড় ফুপি হয়তো চায়নি আমাদেরকে গ্রেফতারের ঘটনা দেখে দাদির কোনো ক্ষতি হোক স্ট্রোকের ব্যাপারে তদন্ত করতে বলবো পুলিশকে পুলিশ ডেকেছিল বাতেনকে আলেয়ার স্ট্রোকের রিপোর্ট সহ সব ব্যবস্থাপত্র আছে হাসপাতালে ভর্তির রসিদও আছে ডা আন্দালিব বিশাল প্ল্যান তো এখানেও মিথ্যে কাগজপত্র তৈরি করে বসে আছে আচ্ছা আব্বু আম্মুর দুই শিশু খুনের পুরোনো মামলা আবার দায়ের করা যাবে না এদেশীয় আইনে ফৌজদারি মামলা সাধারণত একবার উঠিয়ে ফেললে আর দায়ের করা যায় না ডাক্তার আন্দালিব তাহলে বাতেনরা শাস্তিহীনই থাকবে জানি না বাপ ফোন কেটে দিয়েছেন ডাক্তার আন্দালিব হঠাৎ এলোমেলো লাগছে সানানের সে ভেবেছিল বাতেনও গ্রেফতার হবে বাতেন গ্রেফতার হবে ভেবেই সায়নের বিয়ের ডেটও ফিক্সড করল শত্রু বন্দি হবে হৃদয়ও হবে মুক্ত পাখি ন্যায় সে মুক্ত হৃদয় কত শত আনন্দের ইচ্ছে ছিল নিজের বাসরও বিলম্বিত করে রেখেছে ছেলেটি আনুষ্ঠানিক বিয়ের পরেই বাসরের বাসনা ছিল সুখের অম্বরখানি এখনো যেন মেঘাচ্ছন্ন ক্ষণে ক্ষণে বজর পাতের পূর্বাভাস হচ্ছে বাতেন মুক্ত থাকলে বিয়েতে নিশ্চয়ই ফাঁদ পাতবে সে যাই করুক বাতেনকে ভয় পায় না সানান তবে আজ আর বউয়ের সাথে নিবৃতি ঘুরে বেড়ানোর স্বাদ নেই ছেলেটির এই নদী তীরে আর হলো না অভিসারও দুজন আবারও ফিরে এসেছে গাড়ির নিকটে আরোহণ করেছে গাড়িতে রাতের আধার ঘনীভূত হয়েছে চাঁদ নেই অম্বরে তারকাগুলো মিটমিট করে জ্বলছে সানান গাড়ি ছুটিয়েছে গন্তব্যে ফেরার লক্ষ্যে নীরবতা এসেছে দুজনার মাঝে রাতের আধারের ন্যায় হতাশা এসেছে ছেলেটির হৃদয়ে মাস্টারমাইন্ড অধরাই থেকে যাচ্ছে এই যন্ত্রণা ঘুচে যাবার নয় শেহের সান্ত্বনা দিচ্ছে স্বামীকে একদম ঘা বড়াবেন না দেখবেন কোনো একটা উপায় বের হবেই জানি না রূপম ভাইয়া গ্রেফতার হয়েছে বাতেন ফুফার মন খারাপ উনাদের এমন দুঃসময়ে আমরা বিয়ের আনন্দ করব এটাও কিন্তু একটা চরম অপমান তা ঠিক তবে এতটুকু অপমানে আমি সন্তুষ্ট নই আবার মৌনতা ঘিরে ধরেছে দুজনকে রাতের আধার কেটে গাড়ি এগিয়ে চলছে শেহের শীতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে রাতও বাড়ছে তবে খুব বেশি নয় রাত সোয়া নয়টার মতো বহুপথ পেরিয়ে গাড়ি এসে থেমেছে একটি সেলফোনের দোকানের সামনে বিভাগীয় শহর এটি নিদ্রিত বউকে ডেকে উঠিয়েছে সানান ঘুম ঘুম কণ্ঠে শেহের শুধিয়েছে কোন জায়গা এটা গাড়ি কেন থামিয়েছেন এখানে বিভাগীয় শহর এটা নানা বাড়ির কেয়ারটেকারের মোবাইলটা রূপম চুরি করেছিল লোকটার জন্য একাটা মোবাইল কিনব এই দোকান থেকে সেহেরও দোকানে গিয়েছে বরের সাথে খানিক বাদে মোবাইল কিনে বের হয়েছে সানান আবারও গাড়ি ছুটিয়েছে নানাবাড়ির উদ্দেশ্যে বাতেন আছে পুলিশি নজরদারিতে পুত্রের জন্য বেশি কিছু করার সাধ্য নেই তার বোন বিলকিশি এখন সকল ভরসা রূপমের সাথে মুখোমুখি কথোপকথন করত বাতেন সেলফোনে কথা বললেও সাংকেতিক ভাষায় কথা বলতো কথোপকথনে ব্যবহৃত হতো বিলকিশের প্রতিবন্ধী পুত্রদয়ের নম্বর সন্দেহের ঊর্ধ্বে থাকতেই বাতেন রূপম নিজেদের নম্বর ব্যবহার করেনি পুলিশের ধারণাও নেই যে এই ক্রিমিনাল পিতা পুত্র অন্যের নিবন্ধিত সিম দিয়ে যোগাযোগ করেছে বাতেন ভাবতেই পারেনি যে তাকে পুলিশি নজরদারিতে থাকতে হবে নিজে নজরদারিতে থাকায় পুত্রের মুক্তির সব দুয়ারই যেন বন্ধ হয়ে গেছে তবুও বোনকে নিয়ে গোপনে কাজ করে যাচ্ছে বাতেন সাজ এসেছে আড়ম্বর নিয়েই উৎসবের সাজও আছে সাজের সাথেই উৎসবমুখর পরিবেশ মেহেরুন নেছার বাড়িতে আজ বুধবার আগামীকাল সন্ধ্যায় সায়ন মেহেকের গায়ে হলুদ হবে সব আয়োজন হচ্ছে মেহেরুন নেছার বাড়িতেই দু ভাই যে একসাথে বিয়ে করবে ডাক্তার আন্দালিবার মায়া আছেন বিভাগীয় শহরেই পুত্রত্রয় আছে দাদা বাড়িতে আজ সন্ধ্যায় মায়াজদের ফ্যামিলিও হাজির হলো এ বাড়িতে নিজের বৈবাহিক ব্যস্ততায় মুন এখনো মন্টার টেক্সট লক্ষ্য করেনি সুলতানা তানি নামক ফেসবুক পেজে অ্যাক্টিভিটি কমিয়েছে মুন কামরুন নেছা আইডি থেকে মন্টার বন্ধুদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল মন্টা কামরুন নেছা আইডির প্রোফাইল পিকচারে কোনো ছবি নেই ফ্রেন্ড লিস্টেও মাত্র কয়েকজন ফ্রেন্ড ফেই কায়রি ভেবেই হয়তো মন্টার বন্ধুরা এখনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি আবার কেউ কেউ হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করেও দেখেনি নিরুপায় মনটা এখনো আছে সুদিনের অপেক্ষায় সানান মনটার মাকে নিয়ে এসেছে দাদা বাড়িতে মন্টাদের বাড়িতে ঘর তৈরি করে দিচ্ছেন ডাক্তার আন্দালিব ঘর তৈরি হলেই মনটার মা ফিরে যাবেন এই কদিনে একটি সুসংবাদ এসেছে সানান সায়নের বিএমডিসি রেজিস্ট্রেশন হয়ে গেছে ওরা শুধু ব্রিটিশ ডক্টর নয় এদেশেও এখন রেজিস্টার ডাক্তারও চলবে সিন্ধু পেরিয়ে গল্পের নবম অংশ